অসংখ্য শাহি মাছ আসে। আজকে এই গরমকালে হঠাৎ করেই আমাদের এক সপ্তাহ আমাদের ছেলে মেয়েদের ছুটি দিয়েছেন রাজ্য সরকার। এই ছুটির মধ্যেই প্রায় আর কি ছুটি আগামী শনিবারে শেষ হয়ে যাবে, সম্ভবত গ্রীষ্মকালীন অবকাশ এগিয়ে নিয়ে আসার একটা ঘোষণা করা হয়েছিল 2 তারিখে, সেটা এখনও কার্যকর হবে কি না বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু এই 23 তারিখ পর্যন্ত যেই ছুটি ঘোষণা করেছে সেটাও এক্সটেনশন হতে পারে এরকম মনে করছে বিভিন্ন শিক্ষাবিদ। এই ব্যাপারে আমি কালীচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে ছাত্রছাত্রীরা কী করে পড়াশোনা করবে ঘরে বসে এই প্রখর রৌদ্রের মধ্যে না বেরিয়ে সেই ব্যাপারেই কথা বলবো। স্যার আপনি প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ আমাকে নিজেকে অনুভব করার জন্য। প্রথমে বলবো আমাদের সরকারি নির্দেশিকা অনুসারে গত 17 তারিখ থেকে আমাদের এই যে সপ্তাহটা চলছে শনিবার পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন। তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোটো ছোটো ছাত্রছাত্রী একেবারে নাজেহাল, ফলে বাড়িতে বসে তাদের পড়াশোনার একটা বিকল্প ব্যবস্থা সরকারও যেমন ভাবছেন আমরাও ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছি যে গ্রীষ্মকালীন যে ছুটি থাকবে তাতে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন পড়াশোনার মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া, অনলাইনের ব্যবস্থা করা যায় কি না সে ব্যাপারেও আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীরা এই তীব্র তাপপ্রবাহে বাড়িতে বসেই পড়াশোনা করে, কারণ বাড়ির বাইরে বাচ্চারা বেরোলে তীব্র তাপের প্রভাবে তাদের ক্ষতি হতে পারে, এটা আমরা সহজেই অভিভাবক হিসাবে আমরা বুঝতে পারছি। আমরা চাইব তারা অনলাইন ক্লাস করুক, বাড়িতে বসে সেলফ স্টাডি যেটা এই মুহূর্তে অত্যন্ত দরকার, কারণ আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমাদের ক্লাসেরও ইউনিট টেস্ট সেগুলো ছিল, আমরা সম্পূর্ণ করতে পারিনি। তবে আমি আশা করব আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ এই তীব্র তাপপ্রবাহ কমে গেলে আমরা সেটাকে মেক আপ করার চেষ্টা করব। মাস্টারমশাই, অনলাইন ক্লাসের ব্যাপারে অনেকেই অনেক আর কি অভিভাবক অভিভাবকদের অভিযোগ এই বিভিন্ন আর কি যে সমস্ত বেসরকারি অ্যাপসগুলো বেরিয়েছে বা অনলাইন ক্লাস হচ্ছে তাদেরকে একটা সরকার বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রমোট করছে, সেটার আর কি বিকল্প কোনো কিছু হতে পারে? মানে এই মানে বেসরকারি অ্যাপসগুলো বা যে অনলাইন ক্লাস যারা করাচ্ছে তাদের বিকল্পভাবে আপনি আর কি কী মানে করতে বলবেন? হ্যাঁ, আমি করতে বলবো প্রতিটি শ্রেণী শিক্ষক যারা রয়েছেন তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুক ছাত্রদের নিয়ে, একদম একদম, এবং প্রতিটা মুহূর্ত প্রতিটা বিষয় তারা যেন ছাত্রছাত্রীদের শেয়ার করতে পারে, তাদের পরামর্শগুলো গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিতে পারে, তাহলে প্রতিটা ইউনিট থেকে প্রতিটা ঘরে ঘরে আমাদের বাচ্চাদের আমরা বলতে পারবো কী পদ্ধতিতে পড়লে আমাদের বেসরকারি যে অনলাইন ব্যবস্থা সেখান থেকে বেরিয়ে এসে আমরা শিক্ষক যারা আছি যারা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত আমরা মানুষ গড়ার কারিগর আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে যে প্রতিটা ছাত্র যেন পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে, তারা যেন কোনো মতেই ছুটিটাকে খারাপভাবে ইউটিলাইজ না করে, তারা না পড়ে যেন বাড়িতে বসে মোবাইলে গেম আসক্ত না হয় তার জন্য আমরা পড়াশোনার কাজটাকে চালিয়ে যেতে বলব। একদম, খুব ভালো আর কি উদ্যোগ, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আর কি ক্লাস করা যায়, এবং প্রত্যেক আর কি শিক্ষকের কাছে আমাদেরও আবেদন থাকবে কি আপনার ছুটিটাকে যেমন আর কি উপলব্ধি করবেন, ছুটিটাকে কাজেও লাগাবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমার পাশে আর আরেকজন শিক্ষক রয়েছেন, স্যার আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অংশ নিতে সুযোগ করে দেওয়ার জন্য। এই তাপপ্রবাহের মধ্যে ছেলেরা অর্থাৎ এই যে কচিকা যারা বাড়িতে থাকবে তাদের গার্জেনদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে তারা যেন সবসময় তারা নিজের তত্ত্বাবধান রাখে। হ্যাঁ, এমন সময় দেখা যায় যে গার্জেনেরাই টিভি সিরিয়াল বা অন্যান্য কিছুতে তারা নিজের আরামটাকে দেখে
বিভিন্ন প্রোগ্রামে মেয়েদের থাকে, ফলে ছেলেরা সুযোগ পেয়ে যায় মানে মানে অন্যদিকে মন নেওয়ার জন্য, ফলে পড়াশোনাটা মার খায়। এই জন্য গার্জেনরা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মানে মাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষক। তো বিশেষ করে মায়েদের আমি অনুরোধ করবো, যারা যেন তাদের ছেলে মেয়েদের মানে রোদে বেরোতে না দেন, এবং যেসব জলীয় খাবার অর্থাৎ তরমুজ আমরা এই দেশীয় ভাষায় বাঘাড়ি তরমুজ এগুলো বলে থাকি, বা তরকারির মধ্যে পটল ঝিঙা এগুলো যেগুলো জলীয় উপাদান বেশি আছে, এবং বা এগুলোকে বেশি রান্নার মধ্যে নিয়ে আসা এবং খাওয়ার মধ্যে শশা এগুলো নিয়ে যাওয়া, তাতে তাদের পুষ্টিগুণ ভালো থাকবে এবং তাদের মন মেজাজও ভালো থাকবে, আর এর ফলে তারা পড়াশোনায় আত্মনিয়োগ করতে পারবে। তাপ উপায়ের ফলে তারা নিজের অধীনে রেখে এবং শিক্ষক মশাইদের এই যে আমাদের স্কুলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত বা মতামত পেশ করা হয়েছে যে প্রত্যেকটা টিচার হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউনিট অনুযায়ী যে যোগাযোগ রক্ষা করবে, তাতে কী হবে ছেলেরা একটা শ্রেণী শিক্ষকের আন্ডারে লেখাপড়া করলে অন্যান্য যে প্রোগ্রাম মাফিক যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে একটা অন্যদিকে চলে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু শ্রেণী শিক্ষক যদি সরাসরি জড়িত থাকে তাহলে শিক্ষাটা ভালোই হবে, এটা আমি আশা করছি।